দুপায়ে পশু অবৈধ যারো সন্তান আমেরিকা বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন আর আমার ভারত বলেন যেখানেই হোক না কেন বারবার দেখা যাচ্ছে অপমাননা মুখে কথা নেই মুখে কথা নেই বিহায়া কোনো ঘরে ঝগড়া করে যখন কত কথা চলে বেড়ায় হক কথা সত্য করে বলতে পারছো না কেন করবেন না জবাব দেন আমাকে BTS Media Pages. Allahu Akbar. Hey, jibon guno ke diyeche tomader ghare? Hey, jubokder bolchi. Ke diyeche jibon guno? To sei Allah diyeche ka sadgate peyecho kar osilay. Jore bolun. Tale ei jibon ta rasuler kodome korban korte parbe na? পারবে পারবে ক্লাস থেকে শপথ করো গোস্তাকে রসুলকে প্রকাশ্য সাপোর্ট করুক আর ইনডাইরেক্ট সাপোর্ট করুক তাদেরকে কোনো ভাবে আমরা মাথা তুলতে দেব না তাতে আমাদের হাজার কান লক্ষ কান কোটি যুবকের জীবন দিতে হয় জীবন দিও ওই মানবতা বিরোধীদেরকে আমরা দমন করিয়ে ছাড়বো ঠিক না বে ঠিক বাংলা থেকে শুরু হবে আওয়াজ ঠিক না বে ঠিক আল্লাহ রাসূল সর্বসময় গরিবদের পক্ষে ছিল আমরা গরিবদের বিরুদ্ধে থাকব না পক্ষে সেই গরিবটা যদি হিন্দু হয় কথা আওয়াজ দিয়ে বলবেন আর যেটা মুখ দিয়ে বলছেন ওটা যেন মিথ্যা না হয় মিথ্যুক হচ্ছে জাহান্নামী শুনছেন মিথ্যুক কি গুনার মা মিথ্যুক অর্থাৎ জাহান্নামী জান্নাতের বাগানে বসে জাহান্নামীদের মতো আচরণ যেন না হয় আল্লাহ রাসূল গরিবদের পক্ষে সর্বসময় ছিলেন দেখেন কে কোন ধর্মের দেখেন তাই প্রত্যেকটা মানবতা প্রেমিকেরই দায়িত্ব মোহাম্মদ রাসূল কোন একটা বিশেষ ধর্মের জন্য আসেনি মানে বিশেষ ধর্ম বলতে বিশেষ একটা কম বা মানুষ জাতির জন্য আসেনি মোহাম্মদ রাসূল এসেছে একটা রাস্তা মানুষকে দেখাতে যাতে অশান্তি থেকে বেঁচে শান্তি মানুষ পায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাস্তাটা আরবিতে হলো ইসলাম বাংলায় যার মানে হলো শান্তি ইসলামের রাস্তা বাংলায় মানে শান্তির রাস্তা কথা বুঝে আসছে অর্থাৎ যে যে কাজগুলো করলে শান্তি পাওয়া যাবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটা বিশেষ ব্যক্তিদের নেতা হিসেবে দেখাটাই হলো মূর্খ মুহাম্মদ সাল্লাম তিনি মানুষ্য জাতির মুক্তি কল্যাণের পথ প্রদর্শক জোরে বলুন সুবহানাল্লাহ তাই প্রত্যেকটা মানুষ্য জাতির দায়িত্ব মুহাম্মদ সাল্লামকে কেউ কোন রকম ভাবে মিথ্যা আচরণ করলে তার অন্তরে প্রতিরোধের আগুন জ্বলে ওঠে এটা মানবতা কথা বুঝে আসছে তাই আজ যদি একটা দলিত বা মতুয়া হিন্দু সমাজের কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় বা আদিবাসী সমাজের তার পাশে দাঁড়িয়ে তাকে উদ্ধার করা দরকার না তাকে মুখ ফিরিয়ে চলে যাওয়া দরকার কোনটা কথা বলুন কেন উদ্ধার করবেন কে শিখিয়েছে আপনাকে অন্যদিকে একদল সন্ত্রাসরা প্রকাশ্য বলছে মুসলমানদের হত্যা করো মুসলমানদের তাড়িয়ে দাও মুসলমানদের এই করো মুসলমানদের ওই করো মুসলমান 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 হ্যাঁ রে বেঈমান তুই ঘুমিয়ে ঘুমো আমাদের নাম নেবি বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝছেন না সেই জায়গায় আপনারা বলছেন হ্যাঁ তাকে উদ্ধার করা দরকার যিনি যে কোনো ধর্মের লোক হোক তাকে বাঁচানো দরকার এ শিক্ষা আপনাদের ঘরে কে দিল জোরে বলুন এনারই নাম হলো মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আজ বারবার দেখা যায় আমার কোরআন কে লিয়ে কিছু লোক অপমান করে
কিন্তু কোরআন আমার শুধু নয়, কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষ্য জাতির জন্য এসেছে। মহান স্রষ্টা যিনি আব্বাস সিদ্দিকীকে বানিয়েছে, যিনি হিন্দু দলিত আদিবাসী মতুয়া মুসলিম সবাইকে বানিয়েছে, বানানেওয়ালা তো একজনই। মুসলমানদের আলাদা খোদা, ওদের আলাদা খোদা নাকি বানাবা? একজনই, তিনি কোরআনকে আমাদের জন্য শত শেষ আসমানি গ্রন্থ গাইড বুক হিসাবে পাঠিয়েছে। তাই কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি হলো মানুষ্য জাতিকে সঠিক রাস্তা দেখানোর গ্রন্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই কোরআনকে একদল দুপায়ে পশু অবৈধ যারো সন্তান আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, আর আমার ভারত বলেন, যেখানেই হোক না কেন, বারবার দেখা যাচ্ছে অপমাননা করছে, অপমান করে বৎসরাত হয়ে যাচ্ছে। কখনো কেউ বাঁদরের রূপ পরিণত হচ্ছে, কখনো সরে পরিণত হচ্ছে, কখনো কুকুরে পরিণত হচ্ছে, তথাপি কিন্তু এই দুপায়ে পশুদের অন্যায় বন্ধ হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন, এই কোরআনকে যারা মানে বলে, আপনাদের গ্রামের ইমাম সাহেব, ইনি তো কখনো দেখিনি, বাইবেল বলেন, গীতা বলেন, বা অন্য কোন গৌতম বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম বা কোন ধর্মের ধর্মগ্রন্থকে কোরআনের মান্যওয়ালারা কখনো তো অপমান করেন? কেন কেন অপমান করেননি আপনারা? কিনার টাকা নেই? আমি টাকা দেবো, আপনারা কিনে অপমান করবেন কোন ধর্মগ্রন্থকে? কেন করবেন না? কেন করবেন না? আরে আপনি কি কোরআনকে মানেন দাবি করেছেন, আপনার কোরআনকে অপমান করছে, আপনি কেন করবেন না? জোরে বলেন, জোরে বলেন, মুখে কথা নেই, মুখে কথা নেই, বিহায়া কোনো ঘরে ঝগড়া করো যখন কত কথা জোরে বেড়াই, হক কথা সত্য করে বলতে পারছো না, কেন করবেন না? জবাব দেন আমাকে, কেন করবেন না? একটু রক্ত গরম হয়নি আপনাদের? বারবার আপনার কোরআনকে অপমান করছে, তারপর আপনি কোন ধর্মগ্রন্থকে অপমান করছেন না কেন? সেই নবীকে যারা অপমান করে তাদের দেহ থেকে গর্দান উড়িয়ে দেওয়া দরকার আছে না নয়? এটাই নাম হলো মোহাম্মদ রসুল, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে, খবরদার বাবা কারো ভালোবাসায় আঘাত দিও না। কেন? আঘাত দিলে একটা ফেতনা হবে, অশান্তি হবে সমাজে, তোমরা শান্তিতে থাকো বাবা, দুদিনের দুনিয়া। আজকে এই সমাজে যদি কোন পশু ঢুকে এই উভয় ভাইয়ের মধ্যে শান্তি বিঘ্ন করতে চায়, উভয় ভাইয়ের দায়িত্ব ওই পশুটাকে সমাজ থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব, ঠিক না বে? ঠিক। আজকে কোন নেতার বিষয়ে, চোরের বিষয়ে, নেতা নয় চোরের বিষয়ে কথা হলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর কপিল খানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, জানেন না কেন? চোরের বিষয়ে কথা বলেছিল তাই। আর আজকে সমাজে যারা শান্তিকে ভগ্ন করতে চায় তাদের বিষয়ে কোন রকম বিচার ব্যবস্থা আইন হচ্ছে না। তো ভাই, আমি মনে করি সমস্ত কিছু তো আল্লাহর নিয়ন্ত্রণে, ঠিক না বেটি? কিন্তু আমি বিশেষ করে মনে করি, আমি মাইকে উঠে যা বলি এটা আমার ক্ষমতার বাইরে, আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি যতই নিজেকে কন্ট্রোল করে রাখতে চাই আমি রাখতে পারি না।